মামা, পৃথিবীতে না কিছু প্রচেষ্টা থাকে, ব্যর্থ প্রচেষ্টা। এর মধ্যে সবচেয়ে বড় ব্যর্থ প্রচেষ্টা কি জানোস? ওইটা হলো তরই না পাওয়া ভালোবাসার মানুষটারে ভোলার চেষ্টা। তুই যত চেষ্টা করস না কেন, তুই সারা জীবন চেষ্টা করেই যাবি। তুই দেখবি তোর মস্তিষ্কের ভিতর খালি ওই মানুষটারে খুঁজে পাবি। এটাই বাস্তব, এটাই সত্য। আসলে মানুষের জীবন রইল মামা ভূমিকাহীন। পড়া খুব সহজ, কিন্তু বোঝা খুব কঠিন। আচ্ছা মামা, তোর আর আমার যে এরকম মন ভাঙা, আমরা যে না পাওয়ার যন্ত্রণায় আক্রান্ত, এটাকে ওরে বুঝতে দিস না। কারণ মানুষ ভাঙা বাড়ির ইটটা পর্যন্ত খুইলা লয়া যায়, এটা কিন্তু ভুলা যাইস না, তাই না মামা? আমি ইমোশন, আবেগ, ডিপ্রেশন, না পাওয়ার যন্ত্রণা, এটা কি? এটা আসলে কি মামা জানোস? এটা হলো তোর ওই প্রিয় মানুষটার দেওয়া শেষ উপহার, সযত্নে রাইখা দে ভিতরে। কামে একদিন আইব, সত্যি কথা বলতেছি, কামে একদিন আইব। আর কথা না বললেই, যোগাযোগ বন্ধ হয়ে গেলেই, যদি ভালোবাসাটা শেষ হয়ে যায়, তাইলে হয়তো বা এই প্রাক্তন আর না পাওয়া ভালোবাসা বলতে কিছু থাকবে না। বিশ্বাস করবো মামা, আমরা কিন্তু কম চেষ্টা করি নাই। একটা বার চিন্তা করা দেখ, আমরা কিন্তু কম চেষ্টা করি নাই, আমরাও চেষ্টা করছি, আবার নতুন ভাবে শুরু করবো। তোমাদের মতো অন্য কারো হাত ধরবো, কিন্তু পারি নাই। কারণ আমরা তোমাকে ওই মায়া জিনিসটারে ছাড়ি নাই, আমরা একটা মায়া নামক নেশা আক্রান্ত হয়ে গেছি, এটাই সত্যি। আর ভালোবাসা এইটা নিয়ে বলার আমার আসলেই আর কিছু নেই। তোমাদের পরিশেষে একটা কথা বলতে চাই, ভালোবাসা ইতিতে না, স্মৃতিতে রাইখো। তুমি আমার প্রথম, দ্বিতীয় না, শেষ ভালোবাসা হয়ে থাইকো। তো দিন শেষে ওই ব্যর্থ প্রচেষ্টা করার কোনো মানেই নাই, আর আমরা ব্যর্থ প্রচেষ্টা। তো ভালোবাসা নিও, আর দিল থেকে আমার জন্য ভালোবাসা দিও। আর একটা মানুষরে দ্বিতীয়বার ভালোবাসা অন্যায় না।